নতুন প্রজন্মের সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র 10টি অথবা তারও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। বুধবার সেনাবাহিনীর নতুন স্নাতকদের উদ্দেশ্যে বক্তৃতায় বিষয়টি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই ত্রয়ী পারমাণবিক শক্তির উপর গুরুত্ব দিয়েছেন পুতিন। সারমাত ক্ষেপণাস্ত্রগুলো ভূমি, সমুদ্র কিংবা আকাশপথ সব স্থান থেকে নিক্ষেপ করা যাবে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পারমাণবিক ত্রয়ী প্রস্তুত করা। রাশিয়ার সামরিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার এটি ভূমিকা রাখবে। পুতিন বলেন, যুদ্ধে ইতিমধ্যে প্রায় অর্ধেক সেনা অত্যাধুনিক এয়ার্স ব্যবস্থা নিয়ে প্রস্তুত রয়েছে। তার বক্তব্য অনুসারে অ্যাভাগার্ড হাইপারসোনিক ওয়ারহেড সহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের পুনরায় প্রস্তুত করা হচ্ছে। অদূর ভবিষ্যতে সারমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি। নতুন সারমাত ক্ষেপণাস্ত্র দিয়ে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমের যে কোনো দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে পারবে মস্কো। ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় 3,000 কিলোমিটার দূরে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান দিমিত্রি র্যাগোজিন। আগামী 30-40 বছর এই ক্ষেপণাস্ত্রগুলো রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছিলেন তিনি।